একটু জোশ আমার এখানে এসে আরো বেড়ে গেল, বাড়িতে যা জোশ বেড়ে গেল এখানে এসে, বলছে ছেলে জোশ বেড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আহমেদ আলী খান, তোমাদের খান স্যার। আর আজকে ভিডিও যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বিএসএফ ট্রেডসম্যানের অলরেডি র্যালি চলছে, এখন ট্রেড টেস্ট এবং মার্ক পাস করছে ছেলেরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে আসছে তারা ভর্তি হওয়ার জন্য, রিটেন পরীক্ষা তারা এখান থেকেই কমপ্লিট করবে সেরকম চিন্তাভাবনা আছে, এবং মেডিকেল আছে এরপরে, তারপর সিলেকশন প্রসেস কমপ্লিট হবে এবং জয়নিংটা পাবে তারা। তো আজকে যে ভাই এসছে, এর আগে যে ভিডিওটা আমি করেছি, দেখো ওখানে একজন এসেছিল নদিয়া থেকে, নদিয়া পলাশী থেকে। আজ একজন যে ভাই এসেছে তার সাথে আমরা কথা বলে নেব। আমি একটুখানি ইনফরমেশন দিয়ে দিই, এই যে ভাই এসছে এর দাদা অলরেডি, নাম নওয়াজ শরীফ, ও টেকনিক্যালে চাকরি পেয়েছে আজ থেকে 3-4 বছর আগে, আমাদের সেন্টার এখান থেকেই চাকরি পেয়েছে। ও ছিল, এরা সব মালদা থেকে এসেছিল, তারপর নওয়াজের সাথে ছিল ফিরোজ ছিল, আরও গৌরব লাহা ছিল। তো এই বন্ধুরা যারা যারা ছিল টেকনিক্যালে সবাই চাকরি পেয়েছে সে সময়। তো সেই সূত্রে ও আমাকে ফোন করেছিল নওয়াজ, বলে যে স্যার আমার ভাই সে পাস করেছে ট্রেডসম্যানে, তো সে যেতে চাইছে আপনার ওখানে। আমি ঠিক আছে পাঠিয়ে দাও, অলরেডি ব্যাচ শুরু করেছি, তো আজকে 1 তারিখ, আজ থেকে ব্যাচ অলরেডি স্টার্ট করছি আমি। ঠিক আছে, যারা অলরেডি মার্ক পাস করছো তারা একদম সোজা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখো উপরে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করো, মানে কল করো আমাকে, কল করে সোজা যা ডিটেলস আছে জেনে নাও। আচ্ছা, আমরা যখন এসছে তো হায়দার মোমিনকে আগে আমরা হোস্টেল প্লাস ক্লাসেস বা যে এর আগে যে অ্যাডমিশন নিয়েছে তার সাথে পুরো কথা বলালাম, খাওয়া দাওয়ার ব্যাপারে সেই আলোচনা করেছে, কীভাবে খাওয়া দাওয়া সিস্টেম আছে, পড়াশোনা সিস্টেম সমস্ত কিছু আলোচনা করব। এবার ওর সাথে একটু আমি কথা বলে নেব যে ওর ট্রেড কী ছিল এবং ট্রেডে কী কী প্রশ্ন করেছে, যাতে যারা আমার ভিউয়ার্স আছে তাদের সুবিধা হবে, নেক্সট টাইম পরীক্ষা দিতে গেলে তোমাদের সব কাজে লাগবে। চল কথা বল হায়দার মোমিন। কেমন আছো বলো? খুবই ভালো আছি। ভালো আছো? কেমন দেখলে হোস্টেল যে প্রার্থী ভর্তি হয়েছে তার সাথে কথা বললে, কেমন কি লাগলো? দেখলাম স্যার যা আছে ভালোই লাগছে, দেখে সব ভালোই লাগলো। আর একটু জোশ আমার এখানে এসে আরো বেড়ে গেল, বাড়িতে জোশ বেড়ে গেল এখানে এসে, বলছে ছেলে জোশ বেড়ে গেছে। ওকে, ভরসা পাচ্ছি যে একটু খাটলে হয়ে যাবে। ওর ভাই আমাকে, মানে দাদা আমাকে বলে পাঠিয়েছে যে স্যার ওকে একদম ধরে ঘষে রাখবেন, মানে কোনো রকম ছাড়বে না, পড়াশোনা একদম জম্বেশ করাবেন। ঠিক আছে, কোনো মতেই যেন ও ফাঁকি না মারতে পারে। তো যাই হোক, আমাদের এখানে ফাঁকি মারার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে, সেভাবে গাইডলাইন দিই আমরা। আচ্ছা, তোমার ট্রেড কী ছিল? সুইপার। সুইপার ট্রেড ছিল? আর সুইপারে কী কী করিয়েছে ওরা, আর কী কী প্রশ্ন ছিল ইন্টারভিউ? প্রশ্ন বলতে এমন মানে কোনো প্রশ্ন না, একটা গ্রুপ বানিয়ে জাস্ট কাজ দিচ্ছে, কাজটা ওরা দেখছে যে কিভাবে তুমি কাজটা করতে পারছো, মানে মানে টিম ওয়ার্ক। হ্যাঁ, টিম মানে ধরো 20-25 জন থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে অনেকটা বেজে দোষ, আমাদের তো 10 জন করে দিয়েছিল। হুম হুম হুম। তো কাজটা মানে কি পরিষ্কার করতে দিয়েছে? ঘাস ঘাস দিচ্ছে, প্লাস মানে বাড়ির রুম পরিষ্কার করতে দিচ্ছে গ্রুপ বানিয়ে, ব্যাস এতটুকুই। তো হাতে কোনো হাতিয়ার ফাতিয়ার দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে ঝাড়ু টাড়ু সুইপিং সব দিয়ে দেয়। হ্যাঁ দিয়েছে। লাস্টে কি প্রশ্ন কি কি করেছে? মানে সেটা বলতে পারছি না। তো তোমার সামনে কোনো ব্যাচ রিজেক্ট হয়নি? না, মানে যারা যারা রিজেক্ট হতে দেখেছি চেস্টে, চেস্টে রিজেক্ট হয়েছে। হ্যাঁ, চেস্ট হাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক ছেলেমেয়েরা আমার কাছেই আসে যখন আমরা তার মেডিকেলটা দেখি, আমরা জাস্ট একটু বেসিক টেস্ট আমরা নিয়ে নিই যেটা ফর্মাল থাকে প্র্যাকটিক্যালি, তখন দেখা যায় যে তারা চেস্টে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব থাকে, তাদের চেস্ট আপ ডাউন থাকে, বডি ফর্মেশন ঠিক থাকে না, শোল্ডার আপ ডাউন থাকে। তো এইসব কিন্তু একটা ধরে নাও রিমেডিকালে আটকে যাওয়া বা মেডিকেলে আটকে যাওয়ার একটা থাকে, এবং যখন PMT হয়, ফিজিক্যাল মেজারমেন্ট যখন হয় সেই সময় কিন্তু বাদ দিয়ে দেয়, যেটা আমাকে বললো হায়দার। প্রচুর ছেলে এরকম বাদ গেছে ওখানে। হ্যাঁ, ওকে। তাহলে তুমি যখন সিলেকশন হয়েছো তোমার হাইট চেস্ট ঠিক ছিল? হ্যাঁ। কত চেস্ট চেয়েছে ওরা? চেস্ট 78 সেন্টিমিটার, তাহলে আর ফুলিয়ে 5 সেন্টিমিটার তো দিয়েছে একদম।
85 মানে যা থাকবে 78 চাইছে যাদের যাদের মিনিমাম 78 তার উপরে যদি থাকে মনে করো 80 হায়দারের 80 ছিল তো ও যখন বুকটা ফোলাবে 5 সেমি কিন্তু একদম এক্স্যাক্টলি লাগবে আচ্ছা আরেকটি কথা আমি ভিডিওতে তোমাদের জন্য বানিয়ে দেবো যে চেস্ট কিন্তু এটা নয় যে আপার ল্যাড থেকে তারা চেস্ট মাপে চেস্ট মাপার একটা সিস্টেম আছে সেখানে ফিতে ধরে তারা মাপে তারপর বলে যে ফোলাও এবার নর্মাল মেপে তারপর বলে ফুলিয়ে দিতে তো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ বাবু তাহলে অ্যাডমিশন নেবে তাই তো ভর্তি হচ্ছে তুমি ট্রেডের জন্য ও ভর্তি হচ্ছে তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে দাও ইন ফিউচার যা যা ভিডিও আপলোড করবো সেটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমি আছি ফলো করো ওখানে ইন্ডিয়ান ফোর্স একাডেমির নামে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ জয় ভারত